ভারত প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান দৃঢ়তাকে রুখতে এবার ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাজ্য। আর সেই চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টা আগেই এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে চুক্তি সম্পর্কে অবহিত করেন। উচ্চাভিলাষী নিরাপত্তা উদ্যোগ উন্মোচন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক যৌথ বিবৃতিতে বলেন, তাদের এই পদক্ষেপ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং তাদের ভাগ করা মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করবে। জানা গেছে অকাস নামক একটি চুক্তি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তিকে মোকাবিলায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ফ্রান্স, যাকে তিন দেশের মধ্যে জোটের বিষয়ে অবহিত করা হয়নি, চুক্তির জন্য তার অসন্তুষ্টি প্রকাশ করে এটিকে পিঠে ছুরিকাঘাত বলে অভিহিত করেছে। তবে চীনকে ঠেকাতে কতটা তৎপর ওই দেশগুলো এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।